আসসালামু আলাইকুম। ফিনান্স প্রথম পত্র মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অষ্টম অধ্যায়ের অঙ্কে আজকে আমরা গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। নিট মুনাফা ও গড় মুনাফার হার নির্ণয় এআরআর, এটা পরীক্ষার হলে অনেক সময় এআরআর মানে আপনাকে বলবে যে এভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর কত, বা নিট মুনাফার গড় হার কত, অথবা কোম্পানি গড় আয়ের হার কত, গড় মুনাফার হার কত, প্রয়োজনীয় আয়ের হার কত, এভাবে করে আপনাকে গড় নির্ণয় করতে বলবে। অর্থাৎ গড় আয়ের হার, গড় মুনাফার হার, গড় উপার্জন হার সবই একই রকম। তো এআরআর সূত্রটি হচ্ছে কর পরবর্তী গড় আয় ভাগ গড় বিনিয়োগ গুণ 100। তো আপনি কিভাবে করবেন, কর পরবর্তী গড় আয় হচ্ছে মোট কর পরবর্তী আয় ভাগ বছর সংখ্যা, এরপর গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে আপনি গড় কর পরবর্তী গড় আয় পাবেন, গড় বিনিয়োগ পাবেন। তাহলে এআরআর এখানে যার যার ভ্যালুটা বসে 100 দিয়ে গুণ করলেই আপনার অঙ্কটা হয়ে যাবে। তো একবার দেখে নেন উদাহরণ, আমরা একটা প্রশ্ন মানে ফর এক্সাম্পল সেট করেছি, সেটা স্কোয়ার কোম্পানির নিকট বিনিয়োগের জন্য 160,000 টাকা আছে। কোম্পানিটি বিনিয়োগের জন্য দুটি প্রকল্প বিবেচনা করছে, প্রকল্প এ প্রকল্প বি। প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ 75-75 দুইটা প্রকল্পের সেম। কর পরবর্তী মুনাফা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে দেওয়া আছে 18, 12, 10, এটা প্রকল্প এর। প্রকল্প বি সবগুলো আবার সমান, কোম্পানির মূলধন ব্যয়ের 10%। আপনাকে বলছে গড় আয়ের হার বা গড় মুনাফার হার বা উপার্জন হার কত তা নির্ণয় করতে। দেখেন এটা কিভাবে করবেন। ধরেন আমি প্রকল্প এর গড় আয়ের হার নির্ণয় করতেছি। প্রকল্প এর গড় আয়ের হার নির্ণয় করার সময় যেটা আমরা প্রশ্নে লক্ষণীয় দিক যে টাকার অঙ্ক সমান নাকি অসমান, প্রশ্নে কিন্তু টাকার অঙ্ক সমান ছিল না, অসমান ছিল। তো অসমান থাকলে আপনাকে কি করতে হবে, প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 75,000, কর পরবর্তী মুনাফা প্রথম বছরে 18, দ্বিতীয় বছর 12, তৃতীয় বছর 10,000। তাহলে গড় কর পরবর্তী মুনাফা হচ্ছে 18,000, 12,000, 10,000 ভাগ 3। ক্যালকুলেশন করে 13,333 পেয়েছি। এরপর হচ্ছে গড় বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ ছিল 75,000 টাকা যেটা দেওয়া আছে এবং ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে 75+0/2 37,500। তাহলে গড় মুনাফার হার হচ্ছে কর পরবর্তী মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইন্টু 100। ক্যালকুলেশন করলে 35.56%। এটা হচ্ছে প্রকল্প এ। আপনি যখন প্রকল্প বিটা করতে যাবেন তখন খেয়াল করেন প্রকল্প বির টাকার অঙ্কগুলো কিন্তু সমান, তার মানে গড় কর পরবর্তী মুনাফা 20,000। আর আপনি যদি মনে করেন যে না আমি ওভাবে করব, তাহলে প্রথম বছর 20, দ্বিতীয় বছর 20, তৃতীয় বছর 20, তিনটা যোগ করেন, 3 দিয়ে ভাগ করেন, 20,000ই বের হবে। প্রাথমিক বিনিয়োগ 75,000, গড় বিনিয়োগ আগের নিয়মে করবেন, তাহলে গড় মুনাফার হার কর গড় পরবর্তী মুনাফা বা গড় বিনিয়োগ ইন্টু 100, 37,500। ক্যালকুলেশন করলে 53.33%। যদি আপনাকে বলে মুনাফার ভিত্তিতে কোনটা গ্রহণযোগ্য, যার মুনাফার হার বেশি সেটাই গ্রহণযোগ্য বেশি। আর হচ্ছে ওই যে প্রশ্নে আগের মতো যদি কর হার দেওয়া থাকে, প্রশ্নে করের হার দেওয়া থাকলে সেটি কর পূর্ববর্তী, তখন আপনাকে মুনাফা বের করে নিতে হবে, কর পরবর্তী মুনাফা। তখন এই অবচয় যোগ করা লাগবে না, মুনাফা বের করবেন, অবচয় কর পূর্ব মুনাফা আন্ত, তার সাথে অবচয় বাদ দিবেন, হবে কর পূর্ব মুনাফা বাদ দিবেন কর, বের হয়ে যাবে কর পরবর্তী মুনাফা। তারপরে আবার ঠিক এরকম করে কর পরবর্তী মুনাফার যে সূত্রটা ছিল সেখানে আপনি বসায় নেবেন, যে গড় কর পরবর্তী মুনাফা ওইখানে যে ক্যালকুলেশন করার পর যেটা আমরা পাইছি প্রত্যেক বছর সেটা বসাবেন, বসায় 3 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা হয়ে যাবে। আর আমি বোর্ড কোয়েশ্চেন থেকে আপনাদের একটা উদাহরণ দেখাই দিচ্ছি যে কর হার থাকলে কিভাবে কর পরবর্তী মুনাফার হার মানে গড় আয়ের হার নির্ণয় করতে হয়। তো একটু আগে আমরা একটা বোর্ড কোয়েশ্চেনের মানে বলে অঙ্কটা যেটা করেছিলাম সেটা ছিল সূত্রের মধ্যে কিভাবে কর হার মানে গড় মুনাফার আয়ের হার বা আমরা গড় আয়ের হার, উপার্জন হার, মুনাফার হার কীভাবে নির্ণয় করবো সেটা। বাট এখন আমরা দেখবো হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করবো কিন্তু কর দেওয়া থাকলে কিভাবে নির্ণয় করতে হবে সেই দিকটা। যেমন জনাব সাগরের একটি নতুন বিকল্প গ্রহণ করবে, মানে সাগর একটা নতুন বিকল্প গ্রহণ করবে যার জন্য একটি মেশিন ক্রয় করতে হবে। মেশিনটির ক্রয় মূল্য 100,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর, প্রতিষ্ঠানটির করের হার 40%। উক্ত বিনিয়োগ হতে আগামী 5 বছর কর পূর্ব আন্তঃপ্রবাহ হবে যথাক্রমে 40,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা, 45,000 টাকা, 40,000 টাকা, এগুলো হচ্ছে আন্তঃপ্রবাহ। তাহলে দেখেন প্রশ্নের দিকটা খেয়াল করেন, করের হার দেওয়া আছে তার মানে এটা কর
পূর্ব, অর্থাৎ এখানে আবার লেখাও আছে কর পূর্ব, তার মানে এটা কর পূর্ব, আপনাকে কর পরবর্তী বের করতে হবে। এখন প্রশ্নে কি বলছে সেটা আগে একবার দেখেন, আপনাকে কি নির্ণয় করতে হবে। আন্ত আয় হার কি, এটা হচ্ছে ক মার্কের, যে বাট্টার হার ব্যবহার করলে কোনো প্রকল্পের এনপিবি শূন্য হয় সে বাট্টার হারকে আন্ত আয়ের হার বলে। আর মূলধন রেশনিং বলতে তো জানিনি, মূলধন অপর্যাপ্ততার কারণে প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে মূলধন বরাদ্দকরণকে মূলধন রেশনিং বলে। আর উদ্দীপকের প্রকল্পে গড় মুনাফার হার কত, মানে এআরআর নির্ণয় করতে বলছে। এখন প্রকল্পের যে করব সেখানে দেখেন আমার কিন্তু টাকার অঙ্কগুলো অসমান, এবং কি ছিল টাকার অঙ্ক অসমান, তার পাশাপাশি ছিল আমার করের হার দেওয়া ছিল, মানে কর পূর্ব। এখন আমাকে গড় মুনাফার হারের সূত্র জানি কি, গড় কর পরবর্তী নিট মুনাফা, আপনাকে কর ওপর মানে করের যে দেওয়ার পরে মানে কর পরবর্তী সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে হলে কর পূর্ব মুনাফা থেকে অবচয় বাদ দিতে হবে। অবচয় বাদ দেওয়ার পরে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা বের হবে অবচয় বাদ দেওয়ার পর, তারপর আপনাকে কর হার মানে 40% যে কর হার দেওয়া ছিল সেটা বাদ দিবেন, তারপরে আপনি কর পরবর্তী পেয়ে যাবেন। যেমন আমি প্রথম বছরেরটা বলি, বাকিগুলো আপনি করতে পারবেন। 40,000 থেকে আপনি অবচয় বাদ দিবেন 20,000। অবচয় কিভাবে নির্ণয় করবেন দেখেন, অবচয় হচ্ছে আপনার 1,00,000 টাকা হচ্ছে কি মেশিনটি ক্রয় মূল্য, মেশিনটি ক্রয় মূল্য ছিল 1,00,000 টাকা এবং তার আয়ুষ্কাল ছিল 5 বছর। তো 1,00,000কে 5 দিয়ে ভাগ করলে আপনি 20,000 টাকা অবচয় পেয়ে যাবেন, আর ওই অবচয়টা এখানে বসাবেন। অবচয় 20,000 টাকা বাদ দিবেন, করপূর্ব বের হবে 20,000, তারপরে হচ্ছে আপনি এক্সেট্রা যেটা ছিল করপূর্ব মুনাফা বের হবে 20,000, তার থেকে কর বাদ দিবেন 8,000 টাকা, এরপরে আপনার যেটা বের হবে সেটা হচ্ছে করপূর্ব মুনাফা 12,000। এভাবে করে প্রত্যেক বছরেরটা আপনি এই যে গড় করবর্তী নিট মুনাফার প্রত্যেক বছরেরটা যোগ করবেন, যোগ করে 5 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আপনি কর পরবর্তী নিট মুনাফা পাবেন। এরপর হচ্ছে গড় বিনিয়োগ, 1,00,000কে 2 দিয়ে ভাগ করলে 50,000। এবার গড় মুনাফার হার বের করবেন, এই যে 13,800 পেয়েছি এবং গড় বিনিয়োগ যে পেয়েছি 50,000, ভাগ করবো, ভাগ করলে 27.60%। এভাবে করে আপনাকে যদি করের হার দেওয়া থাকে এভাবে করে কর হার নির্ণয় করতে হবে। আশা করি আপনারা মানে গড় মুনাফার হার, গড় আয়ের হার, গড় কর পরবর্তী মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হবে তা বুঝতে পেরেছেন।